বাংলাদেশের জন্ম যেখানে যে চেতনা ধরে সেইখানে কোনো আপোষ চলবে না তার বাইরে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের গোড়ায় যে ঐক্যবদ্ধ হতে হবে সবাই মিলে সকল দলবধ নির্বিশেষে সেটা আমি বিশ্বাস করি কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী যে অপশক্তি তাদের সাথে মৌলবাদী যে অপশক্তি সেই ধরনের কোনো অপশক্তি উগ্রবাদী কোনো অপশক্তিকে আমরা গণতান্ত্রিক পরিবেশে কোনো জায়গা দিতে চাই না কারণ তারা গণতন্ত্রকে মত প্রকাশের স্বাধীনতাকে এবং শান্তিকে বিনষ্ট করে শান্তি প্রতিষ্ঠার জন্যই অপশক্তিগুলোকে বাদ দিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ এবং একাটা হতে হবে এটা আমি বিশ্বাস করি ভিন্ন মত তর্ক বিতর্ক ঝগড়া কিছু চলবে যুদ্ধ আমরা করব আওয়ামী লীগ বিএনপি তর্কের যুদ্ধ কথার যুদ্ধ আমাদের মধ্যে ভিন্ন মতের যে জায়গাগুলো থাকবে কিন্তু এমন কোন সংঘাত সহিংসতায় আমাদের জড়ানো ঠিক হবে না যাতে একটি প্রাণ ঝরে পড়ে এই এটা কিন্তু ঘটে গেছে বিভিন্ন সময় সেগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদেরকে অনেকে উস্কানি দিতে যাবে এমন রাজনীতিতে যে রাজনীতিতে প্রাণ ঝরবে তাতে করে কিন্তু কারো কোনো লাভ হয় না এবং মৌলিক কিছু জায়গাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমি বিশ্বাস করি কেন্দ্রীয় পর্যায়ে এবং বিভিন্ন স্তরে অবশ্যই আমাদের আলাপ আলোচনার মাধ্যমে সেখানে পৌঁছতে হবে যেন একটা আস্থার অবস্থা তৈরি হয় সবার মধ্যে আজকে আপনারা দেখেন আমি সর্বশেষ এই কথাটি বলে শেষ করি বাংলাদেশে পঁচাত্তরের পনেরো আগস্টের মতন ঘটনা ঘটেছে বাংলাদেশে রক্তের ইতিহাস আছে তার উপর দিয়ে বিভক্তি দ্বন্দ্বের সূত্রপাত ঘটার অনেক কারণ আছে যে কারণে আমাদের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়েছে আজকে উদ্যোগ নিয়েছেন আমাদের বদিউল আলম মজুমদার সাহেব এবং অনেকে যাতে করে একটা শান্তির পরিবেশ তৈরি হয় তাই তো কিন্তু যারা এখানে সমর্থন করছেন ইউএসএ তারপরে কি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠানগুলো যে দেশের সেই দেশের আজকে কি অবস্থা আমার মনে হয় বদিউল আলম মজুমদার সাহেবকে ওই দেশে যে একটু শান্তির পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে আপনারা দেখেছেন যে প্রেসিডেন্টের যে বিতর্ক যে বিষয়টি ঘটে ইলেকশনের আগে এই প্রথমবারের মতন দেখলাম আমেরিকাতে দুই প্রেসিডেন্ট প্রার্থী বিতর্কের আগে হ্যান্ডশেক পর্যন্ত করল না কেউ কারোর দিকে তাকায় না তো শান্তি তো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে ওরা আজকে এখানে আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করছে ভালো কথা এটাকে আমরা সমর্থন করি আমাদের ওদের তো সেই পঁচাত্তরের পনেরো আগস্ট রক্তের ইতিহাস নাই ওদের তো এত রক্ত এত সংঘাত এত আত্মত্যাগের ইতিহাস নাই ওদের স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে আড়াইশো বছর আগে তাহলে মুখ দেখা দেখি হয় না কেন আজকে দুই প্রেসিডেন্ট পদপাক প্রার্থী যত নোংরা ভাষা ব্যবহার করছে লুজার্স অ্যান্ড সাকার্স ইংরেজি বলে শুনতে খারাপ লাগে না বাংলা করেন কত খারাপ কথা আর আমাদেরকে লেকচার দেয় নৈসহত করে যে আমাদের এই করতে হবে ওই করতে হবে আমার মনে হয় মজুমদার সাহেব আপনি ওইখানে যে একটু শান্তি প্রতিষ্ঠার জন্য ওদেরকে অফার দেন প্রপোজ করেন আমাদের তো সেই দুর্ভাগ্যজনক ইতিহাস আছে যার উপরে দাঁড়িয়ে এই সমস্যাগুলো তৈরি হয়েছে আমরা নিরসন করার চেষ্টা করছি এবং করবো ইনশাল্লাহ ওদের কোনো সমস্যা নাই তার মানে ওদের চেয়ে আমরা অনেক বেশি সহিষ্ণু সহনশীল রক্তের উপর আমরা সহ্য করি সহিষ্ণুতা আছে আমাদের সহনশীলতা আছে আমাদের এবং আগামী দিনে যে প্রচেষ্টা এখানে নেওয়া হচ্ছে আমরা আশা করি আমরা আসলেই একটা নজির স্থাপন করব এবং পৃথিবীর অন্যান্য দেশকেও আমরা দেখিয়ে দিতে পারবো যে এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে মত বিরোধ আছে ভিন্নমত আছে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত শান্তিও প্রতিষ্ঠিত আছে দ্বন্দ্ব সংঘাতের বাইরে আমরা রাজনীতিকে নিতে পারবো আশা করি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক